শুরুতে সংবাদ শিরোনাম। নাগর্নো কারাবাখ ছেড়ে পালাচ্ছেন সাধারণ আর্মেনীয়রা। জেনেভায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে প্রথম বৈঠক শুরু। যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়ে S-400 পরীক্ষা করতে যাচ্ছে তুরস্ক। নিজস্ব প্রযুক্তিতে ড্রোন এবং হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ আনছে ইরান। এবং সবশেষ থাকছে চীনকে যুদ্ধের হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। গুলি ও বোমায় বিধ্বস্ত নাগর্নো কারাবাখে বসবাসরত সাধারণ আর্মেনীয়রা বাড়ি ছেড়ে পালাতে শুরু করেছেন। যুদ্ধবন্ধে এখনও কোনো ইঙ্গিত নেই। 11 দিনে প্রবেশ করল নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধ। তার ওই মধ্যে আর্মেনিয়ার মদতপুষ্ট কারাবাখের বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে তাদের প্রধান শহর স্টেপেনাকার্তে বসবাসরত অর্ধেকেরও বেশি আর্মেনীয় এখন গৃহহীন। অন্যদিকে যুদ্ধবন্ধের জন্য আবারও সরব হয়েছে রাশিয়া, ফ্রান্স এবং আমেরিকা। ন্যাটোর পক্ষ থেকেও দ্রুত যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু কোনো দেশই লড়াই থামাতে ইঙ্গিত দেয়নি। এদিকে কার্যত ধ্বংসাবশেষে পরিণত হয়েছে কারাবাখের মূল শহর। আর্মেনিয়ার মদতপুষ্ট সেখানকার বিচ্ছিন্নতাবাদীদের বক্তব্য, আজারবাইজানের সেনাবাহিনীর তীব্র আক্রমণে হাজার হাজার আর্মেনীয় বাড়ি ছেড়ে পালাচ্ছেন। শহর জুড়ে পড়ে রয়েছে বোমা, বহু বোমা না ফোটার কারণে রাস্তায় পড়ে রয়েছে, যখন তখন বিস্ফোরণের সংখ্যা। বহু বাড়ি বোমার আঘাতে ভেঙে পড়েছে, ধ্বংসস্তূপ ঘেঁটে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে পালাচ্ছেন সাধারণ আর্মেনীয়রা। আর্মেনিয়ার হিসেব অনুযায়ী নাগর্নো কারাবাখে প্রায় সরাসরি বেসামরিক মিলিয়ে 300 মানুষের মৃত্যু হয়েছে। তবে বিশেষজ্ঞদের বক্তব্য, মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে যুদ্ধ অব্যাহত। আর্মেনিয়া এখনও আজারবাইজানের বিভিন্ন শহরে গোলাবর্ষণ করছে, আজারবাইজানও গোলাবর্ষণ চালিয়েই যাচ্ছে। ইরান আগেই জানিয়েছিল যেভাবে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে তাতে যে কোনো দিন তা আরও ছড়িয়ে পড়তে পারে। দুই দেশের যুদ্ধে অন্য দেশের যোদ্ধারাও যোগ দিচ্ছেন বলে ইরানের দাবি। সিরিয়া ইতিমধ্যেই স্বীকার করেছে তাদের দেশের বেশ কিছু যোদ্ধা আজারবাইজানের হয়ে লড়াই করছে। তুরস্কও যুদ্ধে সরাসরি যোগ দিয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে দ্রুত অবস্থার পরিবর্তনের জন্য বৈঠকে বসতে পারে আমেরিকা, ফ্রান্স এবং রাশিয়া। জার্মানিও যুদ্ধবন্ধের জন্য আবেদন করেছে। জার্মানি পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস এ বিষয়ে জার্মান পার্লামেন্টেও আলোচনা করেছেন। নাগর্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘাত অবসানের জন্য আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফা আলোচনা হতে পারে বলে খবর দিয়েছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জা ইবেন লা দিদ্রা বুধবার প্যারিসে বলেছেন, বৃহস্পতিবার জেনেভায় প্রথম দফা বৈঠক শুরু হওয়ার পর সোমবার মস্কোর দ্বিতীয় দফা বৈঠক হতে পারে। এসব আলোচনার কোনো পূর্ব শর্ত ছাড়া অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এসব বৈঠকে নাগর্নো কারাবাখের সংঘর্ষের পক্ষগুলোকে একটি যুদ্ধবিরতির আলোচনায় রাজি করানোর চেষ্টা করা হবে বলে জানান ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বুধবার ফরাসি পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে আরও বলেন, ফ্রান্স, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এসব বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই তিন দেশ USCR মিনস্ক গ্রুপের সদস্য। শান্তিপূর্ণ উপায়ে কারাবাখ সংকট সমাধানের লক্ষ্যে 1992 সালে এই গ্রুপটি গঠিত হয়। 1994 সালে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতি হয়। 1990-এর দশকে এই দুই দেশের দীর্ঘমেয়াদী সংঘর্ষে প্রায় 30,000 মানুষ নিহত হয়েছিল বলে মনে করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতা উপেক্ষা করে রাশিয়া থেকে কেনা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 পরীক্ষা চালাতে যাচ্ছে তুরস্ক। এ খবর প্রকাশিত হওয়ার পর আঙ্কারার বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞার আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বলেছে, তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি দেশটিকে F-35 জঙ্গি বিমান সরবরাহের পরিকল্পনা বাতিল করা হতে পারে। রাশিয়ার কাছ থেকে S-400 সংগ্রহের চুক্তিকে আমেরিকা এবং ন্যাটোর সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতির জন্য দায়ী করছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি তুর্কি গণমাধ্যমের খবর দেয়, দেশটির রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করা S-400 ব্যবস্থার কার্যকারিতা যাচাই করার জন্য শীঘ্রই এটির পরীক্ষা চালাবে। এই খবর প্রকাশিত হওয়ার পর ওয়াশিংটন এ প্রতিক্রিয়া জানালো। তুরস্ক হচ্ছে ন্যাটোর জোটভুক্ত প্রথম দেশ যে কিনা রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সংগ্রহ করল।
2017 সালে এ ধরনের চারটি ব্যবস্থা সংগ্রহের জন্য রাশিয়ার সঙ্গে $520 কোটি চুক্তি করে তুরস্ক। 2019 সালের জুলাই মাসে ব্যবস্থা আঙ্কারাকে সরবরাহ শুরু করে মস্কো, যা এখনও চলছে। মার্কিন সরকার 2017 সাল থেকেই রাশিয়ার কাছ থেকে S-400 কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করে দিয়ে আসছে, কিন্তু আঙ্কারা বলছে দেশটির কোনো অবস্থাতেই রাশিয়ার সঙ্গে করা এ সংক্রান্ত চুক্তি বাতিল করবে না। সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন, হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্রবাহী নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের ঘোষণা দিয়েছে ইরান। আগামী নভেম্বরের মধ্যে এগুলো উদ্বোধন করা হবে বলে মঙ্গলবার দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হুসাইন খানজাদি জানিয়েছেন। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহরে দেয়া বক্তৃতায় তিনি বলেন, নতুন যুদ্ধজাহাজের নাম দেওয়া হয়েছে পার্সিয়ান গালফ, যা আগামী নভেম্বর মাসে ইরানে নৌবহরে যুক্ত হবে। নতুন যুদ্ধজাহাজটি একবার জ্বালানি নিয়ে তিনবার বিশ্ব পরিভ্রমণ করতে পারবে বলে ইরানের এ কমান্ডার জানান। খানজাদি আরও জানান, নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের কয়েক মাস পরে সমুদ্রগামী দিনা যুক্ত হবে ইরানি নৌবহরে। এছাড়া আগামী মাসে ইরানের নৌবাহিনী প্রথম মাইন সুইপার উদ্বোধন করবে। তাইওয়ানে যে কোনো হামলার ব্যাপারে চীনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার নেভাদা ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি বেইজিংকে তাইওয়ান পুনর্দখলের চেষ্টা করলে ওয়াশিংটনের সম্ভাব্য প্রতিক্রিয়া মাথায় রাখার পরামর্শ দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের আইনের আওতায় সুরক্ষার কথা বলা হয়েছে, তবে ঠিক কোন পরিস্থিতিতে দেশটির সেখানে সামরিক হস্তক্ষেপ করতে পারবে সে ব্যাপারে কিছুই বিস্তারিত বলা নেই। রবার্ট ও ব্রায়ান এমন সময়ে চীনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন যেদিন যুক্তরাষ্ট্রকে বিনা উস্কানিতে চীনের বিরুদ্ধে অভিযোগ করার প্রবণতা বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং। বুধবার 6 অক্টোবর জাপানের অবস্থিত চীনা দূতাবাস থেকে দেয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। মঙ্গলবার 5 অক্টোবর জাপান সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সে সময় তিনি চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব ঠেকাতে অস্ট্রেলিয়া, ভারত এবং জাপানের মধ্যে গভীর সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জাপানের চীনা দূতাবাস। এরই মধ্যে তাইওয়ান নিয়ে চীনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে যুক্তরাষ্ট্র। জাপানে নিযুক্ত চীনা দূতাবাসের বিবৃতিতে বলা হয়, পম্পেও বারবারই চীনের বিরুদ্ধে মিথ্যা রটিয়েছেন এবং বিদ্বেষপূর্ণভাবে রাজনৈতিক সংঘাত তৈরি করছেন। আমরা আরও একবার যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাতে চাই যে তারা যেন শীতল যুদ্ধের মানসিকতা এবং মতাদর্শিক কুসংস্কার পরিহার করে, বিনা উস্কানিতে চীনের বিরুদ্ধে অভিযোগ এবং আক্রমণ বন্ধ করে এবং চীনের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক বজায় রাখে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।